আলুর পুরো অনেকটা দিয়েছে, এমন না পনির দিয়ে সেটা দিয়েছে, আলুর কোনো স্টাফিং নেই সেটা না, আলু আর পনির কিন্তু দুটোই ভরে ভরে দিয়েছে। 23শে জানুয়ারি মানে নেতাজির জন্মদিন উপলক্ষে এখানে ফ্রিতে চপ খাওয়ানো হয়। খুব একটা ভালো স্ট্রং একটা আফটার টেস্ট হয়েছে, এইটা হচ্ছে কাশ্মীর চপ, হ্যাঁ নামটা একটু ইউনিক আর দামটা মাত্র। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি আমরা শ্যামবাজারে, আর শ্যামবাজারে আসার আজকে একটা মুখ্য কারণ হচ্ছে এখানকার ফেমাস একটা চপের দোকান, আর চপের দোকানটা কিন্তু 106 বছর পুরনো। আর কথাই শোনা যায় নাকি এখানে নেতাজিও চপ খেতেন, আমরাও ভাবলাম যে আজকে এটাই কভার করা যাক। তো তোমাদের দেখো না দোকানের নামটাই বলেনি, দোকানটার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ শাওয়েন সনিক্স। তো ওখানকার ফেমাস হচ্ছে আমের চপ, তো আমের চপ তো আমি এখন অব্দি কোনোদিন খাইনি, তো শ্যামবাজারে এসেই ফার্স্ট আজকে এই দোকান থেকে দেখি, দোকান থেকে আমি আমের চপ খাই। ওদের এখানে আরো অনেক চপ পাওয়া যায়, আজকে আমরা ট্রাই করবো, তোমাদেরকে রিভিউ দেবো যাতে তোমরা সেখানে ট্রাই করতে পারো। এক্সাক্ট লোকেশন আর খাবারের টেস্ট কেমন আর খাবারের প্রাইস কেমন সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আমরা চলে এসেছি দোকানের সামনে, এখন ঘড়িতে পাচ্ছি 4:30, 4:30 দেখো কতটা ভিড়, এখন কিন্তু সন্ধে হয়নি তার আগে ভিড় শুরু হয়ে গেছে দোকানে। আর এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ শাওয়েন সনস, আর তার সামনেই একটা দেখতে পাচ্ছ তোমরা এখানে মূর্তি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের, আর এটা কিন্তু ওনারাই প্রতিষ্ঠা করেছেন এখানে। এখানকার ফেমাস চপটা কোনটা? আমের চপ। আমের চপ, তাহলে আমের চপ দিত। তো এই দোকান থেকে নিয়ে নিয়েছি, এই দোকানের তিনটে ফেমাস চপ, সেটা হচ্ছে আমের চপ একটা, আর একটা পনিরের চপ, আর হচ্ছে কাশ্মীরি চপ। ফার্স্টে যে চপটা খাবো সেটা হচ্ছে আমের চপ, যেটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করব, আর এখানকার ফেমাস যেটা। তো এই হচ্ছে আমের চপের ভেতর যে আলুর একটা স্টাফিং থাকে সেটা, বাদাম দেয়া রয়েছে দেখতে পাচ্ছি, আর অনেক বড় কিন্তু বাদামটা বেশ, আর চপের সাইজটা কিন্তু বেশ বড়। এই তিনটে চপেরই দাম 10 টাকা করে, চপের প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র 5 টাকা করে, আর আমরা যে তিনটে চপ নিচ্ছি তিনটে চপের দাম কিন্তু 10 টাকা করে। আমের চপটা খেয়ে দেখে কেমন লাগে, প্রচন্ড গরম, উপরে যে বেসনের কোটিংটা আছে মুখে কালো জুড়ে দিয়েছে, মুখে কালো জুড়ে পড়ছে, কিন্তু আমের চপ না হালকা টক টক, আর সব থেকে বড় কথা ছোট ছোট কুচি করে আমাদের দিয়েছে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। সবাই জন্য আমাদের কি অনেকটা আমের টেস্ট পাওয়া যায় অনেকটা আদার মাদার সাথে, কিন্তু আমাদের কুচি কুচিগুলো পড়ছে টক টক ঝাল ঝাল, আলাদাই টেস্ট লাগছে, হেভি খেতে আমের চপ, এখানে কিন্তু ট্রাই করো, খুব ভালো খেতে আমের চপটা। সাথে দিয়েছে বাদাম, একটু হালকা স্পাইসি আছে, ঝাল হালকা রয়েছে, এরকম একটা আলু আমের আমাদের সব কিছু দিয়ে একটা স্টাফিং ভেতরে, আলাদাই ফ্লেভার পর বাস করছে, টক ঝাল মিষ্টি হেভি লাগছে খেতে, আমের চপ পুরো জিনিসটা টক টক, কিন্তু খুব একটা ভালো স্ট্রং একটা আফটার টেস্ট রয়েছে, মানে খাবার আমি তো আমের চপটা খেয়ে নিয়েছি এখন না, পুরো মুখটা টক টক হয়ে গেছে, মানে একটা স্পাইসি টক সব কিছু মিলে একটা আলাদাই ফ্লেভার লাগছে, খুব ভালো লেগে গেছে আমের চপটা খেয়ে। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানকার ফেমাস পনিরের চপ, আর পনিরের চপের মধ্যে কিন্তু আমি একটা পনিরের একটা স্লাইস আমি দেখতে পাচ্ছি, বেশ বড় কিন্তু একটা পনিরের এরকম স্লাইস দিয়েছে, ভেতরটা ভেঙে গেছে আরও রয়েছে, খেয়ে দেখি কেমন। আর এখানে টমেটো কুচি দেখতে পাচ্ছি, যে টমেটো কুচি আছে, ধনে পাতা রয়েছে, আর ওপর দিয়ে এরকম কালো জিরে দেওয়া রয়েছে, কালো জিরে আর মৌরি দেওয়া রয়েছে। চপগুলো এত গরম কারণ পুরো রানিং ওখানে ভেজে দেওয়া হয়েছে চপগুলো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, পনিরের চপটা না হালকা একটু ঝাল, আর ভেতরে টমেটো দিয়েছে, ধনে পাতা দিয়েছে, পনিরের টেস্টটা মুখে পড়ছে, খুব সুন্দর খেতে পনিরের চপ, আর মাত্র কিন্তু দাম 10 টাকা, হ্যাঁ দাম কিন্তু মাত্র 10 টাকা, আর ভেতরে কিন্তু বড় একটা সাইজের পনির দিয়েছে, ভেতরে কিন্তু আলুর পুরো অনেকটা দিয়েছে, এমন না পনির দিয়ে সেটা দিয়েছে, আলুর কোনো স্টাফিং নেই সেটা না, আলু আর পনির কিন্তু দুটোই ভরে ভরে দিয়েছে, একটু পেঁয়াজও দিয়েছে, পেঁয়াজ গাজর সাথে একটু পেঁয়াজও খাওয়া যাক, দেখতে পাচ্ছি ভেতরে বাদাম, তারপরে রয়েছে এর মধ্যে গাজর কুচি, আরো অনেক সবজি কুচি 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 করে দেওয়া আছে, তো এবার টেস্ট করে দেখি যে কেমন লাগছে খেতে, তখনই বোঝা যাবে। আর এই লেয়ারিংটা দেখো একদম কিন্তু বেশি মোটা না, পাতলা,
আর এর মধ্যে কিন্তু সাথে আমাদের যেটা দিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ, বিট, গাজর, তার সাথে গাজর, তো স্যালাডটা তো মোটামুটি ভালোই দিয়েছে। আর এই হচ্ছে আমাদের কাশ্মীরি চপ, এবার ট্রাই করা যাক। এই চপটা অনেকটা কিরকম আমরা যেরকম আলুর বোম খেয়ে থাকি ওই রকমই পুরো একটা বোম ব্যাপার, কারণ এর মধ্যে একটা স্পাইসি তো জিনিসটা আছে, তাছাড়াও রয়েছে এর মধ্যে বাদাম, অনেক ভেজিস, তার সাথে আলুর একটা পেস্ট, মানে পুরো একটা পঞ্চ ব্যঞ্জন মতো দেওয়া আছে। আর টেস্ট কিন্তু বেশ ভালো খেতে। এই দোকানটা কিন্তু 106 বছরের পুরনো, তাদের ঐতিহ্য কিন্তু ওরা এখনো ধরে রেখেছে। এই চপের টেস্ট দেখে তোমরা বুঝতে পারবে, তো আমি বলবো একবার হলেও এইখানে এসে চপ খেয়ে যাও, সত্যি ভালো খেতে। আর এখানে আরো একটা জিনিস হচ্ছে, 23 জানুয়ারি মানে নেতাজির জন্মদিন উপলক্ষে এখানে ফ্রিতে চপ খাওয়ানো হয়। আমের চপটাতে এত ভালো না, এখন অব্দি 3 খানা চপ খেলাম, এখনো না মুখে সে আমের একটা আম যেন ফ্লেভার পাচ্ছে, মানে আমেরটা আফটার টেস্ট এখনো মুখের মধ্যে রয়ে গেছে, মানে এই জন্যই হয়তো এই দোকানের আমের চপটা এত ফেমাস, মানে কোয়ালিটি খুব ভালো প্রোভাইড করছে না, প্রচন্ড ভালো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে অনেক সেলিব্রিটিরাও এসে চপ টপ খেয়েছে। আর তোমাদেরকে যেটা বললাম এখানে দেখো লেখাই আছে 23 জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে তেলে ভাজা ফ্রি, একদম কিন্তু সেদিনকে ফ্রিতে তেলে ভাজা এখানে খাওয়ানো হয়। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আমার পিছন দিকে রয়েছে এইখানটা, তখন এই রাস্তা ধরে সোজা গেলে পড়বে হচ্ছে শ্যামবাজার 5 পাতার মোড়, তো নেতাজি যে স্ট্যাচুটা আছে ওইখান থেকে মিনিট হেঁটে মোটামুটি 10 মিনিট মতো পড়বে। আর এই এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে কাশি বোস লেন যেতে, আগেই রয়েছে বৃন্দাবন বোস লেন, তো বৃন্দাবন বোস লেনের ঠিক পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণ সাবান সেন। দেখা হচ্ছে।